নমস্কার বন্ধুগণ, ভাগ্যস্কোপ জ্যোতিষ বিভাগের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আপনাদেরই বন্ধু রাজেন্দ্র। আজকে একটি নতুন বিষয় এবং নতুন এপিসোড নিয়ে উপস্থিত আপনাদের কাছে। আমাদের সকলেরই আশা থাকে যে আমরা সবাই সফল হব, এবং সেটা কোন পথে হব না, আমরা যেই কাজটি মন থেকে ভালোবাসি সেই পথে সফল হব। সেই রকমই আজকের বিষয়টি হলো, যারা এই গান বাজনার জগতে আছেন, যারা গায়ক গায়িকা হতে চান, সফল গায়ক গায়িকা হতে চান, এই গান বাজনার জগতে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজিয়ে যারা সফল হতে চান, সেই সকল আমার দর্শক বন্ধুদের জন্য আজকের এই ভিডিও। তো আমরা যদি ধরুন না, যারা গান বাজনা করছি বা যারা গান বাজনার সঙ্গে যুক্ত আছি, বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাই, তাহলে তো সকলেই স্বপ্ন দেখি যে একদিন আমাদের এই লাইনে এই জগতে আমরা সফল হব। কিন্তু আপনারা সবাই জানেন বন্ধুগণ যে সফল কিন্তু খুব সামান্য কয়েকজনই হয়, কারণ এই প্রতিযোগিতার বাজারে সবাই আমরা দৌড়িয়ে যাচ্ছি যে আমাদের নিজেদের পছন্দ মতন লাইনে পছন্দ মতন কেরিয়ার চয়েস করে আমরা সেই কেরিয়ারের রাস্তায় আমরা সফল হব। আমি সেই দিকটিতে যাচ্ছি না যে আপনি যদি একজন গায়ক গায়িকা হন বা যদি একজন সঙ্গীতজ্ঞ হন, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজান, সেটা টেকনিক্যাল সাইডে আমি যাচ্ছি না যে ওগুলো কী করে করবেন, সেগুলো আপনাদের শ্রদ্ধেয় গুরুজিরা রয়েছেন যারা আপনাদেরকে গাইড করবেন। কিন্তু আমি যাচ্ছি আপনাদের অন্য স্তরে, যেটা হচ্ছে সাইকোলজিক্যাল লেভেল, যেটা হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল লেভেল। সেইখানে যদি আমি যাই, গিয়ে দেখতে পাই যে আপনাদের যেই সকল গায়ক গায়িকা যারা গান বাজনা করছেন, প্রতিভা আছে, যে সকল সঙ্গীত শিল্পী বাদ্যযন্ত্র বাজাচ্ছেন, তারা যথেষ্ট নিষ্ঠার সঙ্গে বাজাচ্ছেন, তাদের প্রতিভা আছে, অথচ সফলতার মুখ দেখতে পাচ্ছেন না, তাদের জন্যই আজকের এই ভিডিও। বৈদিক জ্যোতিষের একটি টিপস আপনাদেরকে দেব, সেই টিপসটি যদি ঠিকঠাকভাবে আপনারা জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে আমি এটুকু বলতে পারি যে আপনারা আপনাদের মনের মতন পছন্দের এই জগতে সফল অবশ্যই হবেন। তবে হ্যাঁ, কন্ডিশন একটাই, যেটা আমি সবসময় বলে থাকি যে সফল পূর্ণাঙ্গরূপে হতে গেলে আপনাদের কিন্তু জন্ম ছকে সব গ্রহের সহাবস্থান এবং শুভ অবস্থান দরকার। গান বাজনা যারা করেন তাদের জন্য, যদি গায়ক বা গায়িকা আপনার জন্মছকের রাশিচক্রের দ্বিতীয় ঘরে, তৃতীয় ঘরে যদি অশুভ গ্রহের দৃষ্টি বা অশুভ গ্রহ ওখানে বসে থাকে, তাহলে কিন্তু গান বাজনার জগতে আমি প্রথমেই বলে দিচ্ছি সফলতা লাভ করা আপনাদের সম্ভব নয়। বা যারা হাত দিয়ে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজান, তাদের যদি রাশিচক্রের তৃতীয় ঘরে দেখা যায় যে খুব বাজে, খুব অশুভ গ্রহ ওখানে বসে রয়েছে, বা অশুভ গ্রহ যেরকম রাহু বা শনির দৃষ্টি ওখানে পড়ে রয়েছে, তাহলেও কিন্তু তারা কিন্তু হাত দিয়ে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজিয়ে খুব বেশি সফলতা লাভ করতে পারবেন না। তাই বন্ধুগণ, এই টোটকাটি 200% কাজ করবে তখনই যখন কিন্তু ওভারঅল আপনাদের জন্মছকে গ্রহগত অবস্থান সাপোর্ট করবে তখনই। কিন্তু এটুকু বলতে পারি, আপনারা এই টোটকাটি অবশ্যই সবাই, রেসপেক্টিভ অফ এভরিবডি, মহিলা পুরুষ নির্বিশেষে সবাই এই টোটকাটি করতে পারেন। করার পরে আপনারা আপনাদের নিজেদের জগতের যে নিষ্ঠা, যে পরিশ্রম, যে অধ্যবসায়, সেটির সাথে এগিয়ে চলুন। আমি বলছি যে এটি 200% এফেক্টিভ একটি টোটকা। বা অনেক সময় দেখা গেছে যে গান বাজনার সঙ্গে যুক্ত এমন সব জাতক বা জাতিকারা, তাদের প্রতিভাও আছে, কিন্তু তাদের প্রতিভা দেখানোর কোনো সুযোগ তারা পাচ্ছে না। এই টোটকাটি করলে সেই সুযোগ আপনাদের কাছে কিন্তু ডেফিনেটলি আসবে। অনেক সঙ্গীত শিল্পী বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যারা বাজান, তারা অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছেন, অনেক পরিশ্রম করছেন, কিন্তু সেই সুযোগ পাচ্ছেন না আপনাদের।
সেই ওপরে যাওয়ার যে সাকসেসের ল্যাডারে, সাকসেসের সফলতার সিঁড়ি বেয়ে ওপরে উঠে যাওয়ার সেই যে সুযোগ, সেই যে স্টেপসগুলো আপনারা খুঁজে পাচ্ছেন না, এই টোটকাটি আপনাদের জন্য। ডেফিনেটলি আপনাদের আগে নিয়ে যাওয়ার জন্য এই টোটকাটি 200% কাজ দেবে আপনাদেরকে। তাই আপনারা এই টোটকাটি প্রয়োগ করুন, প্রয়োগ করে ডেফিনেটলি দেখতে পাবেন যে আপনাদের জীবনে কিন্তু একটা পরিবর্তন আসছে। আসুন দর্শক বন্ধু আমরা মূল বিষয়ে উপস্থিত হই। তাহলে টোটকাটি কি, নোট করে নিন সবাই। টোটকাটি দুটি স্ফটিক, আমরা গলার মধ্যে স্ফটিক পড়ি, ক্রিস্টাল, ক্রিস্টালের পাথর ছোট, সেই দুটি স্ফটিকের পাথর নেবেন, দুটি পদ্ম বীজ নেবেন। পাশের চিত্রে দেখুন দেখানো হচ্ছে স্ফটিকের মালা কিরকম হবে, পদ্মবীজের মালা কিরকম হবে। এই পুরো মালাটার পরার আপনার দরকার নেই, এই স্ফটিক দুটো নিয়ে পদ্মবীজ নেবেন দুটো, এবং তার সঙ্গে একটি পঞ্চমুখী রুদ্রাক্ষ দেখানো হচ্ছে ছবিতে আপনাদের পাশেই। এই তিনটি জিনিস দরকার এই টোটকাটি করতে গেলে, দুটি স্ফটিকের পাথর, দুটি পদ্মবীজ এবং মাঝখানে রুদ্রাক্ষ। প্রথম আপনি নেবেন স্ফটিক, তারপরে পদ্মবীজ, তারপরে রুদ্রাক্ষ, তারপরে আবার এদিক থেকেও স্ফটিক আগে, পদ্মবীজ, মাঝখানে রুদ্রাক্ষ। এইরূপ পাঁচটি সাজানো থাকবে, এইরূপ পাঁচটি একটি লাল সুতোয় গাঁথবেন। লাল সুতোয় গেঁথে সোমবার দিন সকালবেলা শুদ্ধ বস্ত্রে পারলে স্নান করে নেবেন, নিয়ে এটি আপনারা গলায় ধারণ করবেন, এবং ধারণ করার সময় ওম নমঃ শিবায় 27 বার এই মন্ত্রটি উচ্চারণ করবেন। এখানে আমি আরেকটি পয়েন্ট বলে দিই, এই রুদ্রাক্ষ, পদ্মবীজ বা স্ফটিকের পাথর ব্যবহার করার পূর্বে এগুলোকে কিন্তু সঠিকভাবে শোধন করে নিতে হবে। শোধনের প্রক্রিয়াটিও আমি বলে দিচ্ছি। আপনারা একটু গঙ্গা জল নেবেন, কাঁচা দুধ নেবেন, একটু চন্দন পেস্ট করে নেবেন, 2-1 ফোঁটা অগরু ওতে ঢালবেন, ঢেলে সমস্ত এই পাঁচটি যে দানা, স্ফটিকের দুটি দানা, পদ্মবীজের দুটি দানা এবং পঞ্চমুখী রুদ্রাক্ষের দানা সবগুলি পাত্রের মধ্যে ঢালবেন। ঢেলে সেখানে গঙ্গা জল, দুধ, অগরু এবং চন্দনের বাটা বা পেস্ট, স্যান্ডেল পেস্ট, এগুলো একসঙ্গে দিয়ে দেবেন। দিয়ে 20 মিনিট ওটা ভিজিয়ে রাখবেন ওইখানে। ভিজিয়ে রাখার পরে ওটাকে তুলবেন, ওই সব দানাগুলোকে। দানাগুলোকে তোলার পরে আপনারা একটি লাল সুতোর মধ্যে এই পাঁচটি দানাকে গাঁথবেন, যেরকমভাবে আমি পূর্বে বললাম। গাঁথার পরে আপনারা সেই মন্ত্রটি জপ করার পরে এটি ধারণ করবেন গলায়। পুরুষ এবং নারী সবাই ধারণ করতে পারেন, তবে এটি ধারণ করার পরে কয়েকটি বিষয় আমি বলে দিই, সেগুলো কিন্তু ডেফিনেটলি মেনে চলবেন, তাহলে না হলে কিন্তু এই টোটকাটি এফেক্টিভ হবে না। এই টোটকাটি যারা যারা করেছে সঠিকভাবে তারা 200% রেজাল্ট পেয়েছে, তাই আমি এই টোটকাটির ওপর আজকে ভিডিও বানালাম। কিন্তু যারা এই টোটকাটি থেকে কোনো রকম সফলতা বা কোনো রকমের সুফল পাননি, কেন, তার কারণ হচ্ছে কিছু কারণ আছে, কিছু কন্ডিশনস আছে, সেগুলো কিন্তু মেনে চলতে হবে। সেই কন্ডিশনসগুলো কি, এই মালাটি যখন গলায় পড়ে থাকবেন রাত্রেবেলা কিন্তু শোয়ার পূর্বে এই মালাটিকে খুলে রাখতে হবে। আপনাদের ঠাকুরের স্থান, পরমপিতার স্থান, সৃষ্টিকর্তার স্থান যেখানেই হোক, সেখানে শুদ্ধভাবে এই মালাটিকে রেখে দেবেন। রাত্রেবেলা বিছানায় শুয়ে এই মালাটি পরে রাত্রেবেলা বিছানায় শোবেন না। এই মালাটি পরে শ্মশানে বা কবরস্থানে যাওয়া নিষেধ। এই মালাটি মহিলারা তাদের কিন্তু মেনস্ট্রুয়াল পিরিয়ডের সময় পরবেন না, খুলে রেখে দেবেন। আর মাঝে মাঝে এই মালাটিকে শোধন করে নেবেন, যেইভাবে বললাম ঠিক সেইভাবে, যেন সেই শোধনের দিনটি সোমবার দিন হয়। এই 4-5টি নিয়ম যদি ঠিকঠাক করে মেনে চলতে পারেন, তাহলেই কিন্তু এই টোটকা বা প্রতিকারটি আপনার 200% কাজে দেবে।
আশা করি আপনাদের মনের যে ইচ্ছে গায়ক হওয়ার, গায়িকা হওয়ার, সঙ্গীত শিল্পী হওয়ার, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজিয়ে সফলতার চূড়ায় পৌঁছানোর আমার শুভেচ্ছা তাদের সকলের জন্য রইল। আপনারা সফল হন। আজকে এ পর্যন্তই, নমস্কার।